الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রিয় গণদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার বইটি থেকে আমি তিনটা কবিতা শোনাবো এই তিনটা কবিতা আপনারা কমেন্টে আমাকে যদি জানান যে এই কবিতাগুলো আসলে কি বোঝাইতে চাইছে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ কবিতাটি হলো নিগূঢ় তত্ত্ব পানির উপর পাথর ভাসতে নিজ নয়নে দেখাছি সমাজ লোককে বলতে যাইয়া মিথ্যাবাদী হইয়াছি আবার বলছি পানির উপর পাথর ভাসতে নিজ নয়নে দেখাছি সমাজ লোককে কইতে যাইয়া মিথ্যাবাদী হইয়াছি ছোট একটা মানুষ হইয়া সাগর শুকায় পানি খাইয়া সাত সাগরের কাছে যাইয়া খাওয়ার লইছে প্রস্তুতি তিনশত গজ লম্বা প্রাণী আধা পোয়া খাইছে পানি তার পেটের জায়গা খানি ভরপুর হয়ে গিয়াছে লক্ষ কোটি পুরুষ খাইল কুনি ব্যঙ্গে জারে পাইল দুই এক পুরুষ বাইচা রইল দুই একে কি আমি আছি ওই যে দেখো হিমালয় বরফ চাক্কা বাইন্দা রয় জুনি পোকায় তাপ দিয়া ভয় পর্বত গইলা গিয়াছে একশো মহিষ খাইয়া হজম যার হইয়াছে শক্তি হরদম পিপিলিকায় পাহাড় কাইটা তারে দেখো মাইরাছে স্বামীমালি বোঝাতে চায় নিগূঢ় তত্ত্ব যে বুঝে যায় ফেরেস্তায় আর দেবগণে তারে দেখো মানতেছে নিগূঢ় তত্ত্বের এই কবিতাটি আমি নিগূঢ় দেশের মানুষের কাছে আশা করব যে তারা কমেন্টে তারা যেন আমাকে লিখে জানায় যে এই কবিতাটি আসলে কী বুঝাইতে চাইলেন আরও একটি কবিতা হইল নিগূঢ় তত্ত্ব বেহেস্তে যাব না বাবা বলি কানে ধরে দোজকের ডুরি বান্দা সেই বেহেস্ত জুড়ে আরও আমি পাই ভয় পুলসি রাতে আছে ক্ষয় সেথায় না আছে জয় যাব না আর মদনপুরে বেহেস্ত ঘুরে দেখেছি পাপির সংখ্যা হয় বেশি কামকামিনী হইয়া দোষী দোজকে আবার আসে ফিরি সিফাতি নোর প্রবাহিত সেথায় যাইয়া শান্তি কত যেথায় মানব হয় গঠিত পরে হাবিয়া দোজকে পরে সাতটি দোজক সঙ্গে লইয়া বেহেস্ত প্রবেশ করে যাইয়া বিবর হইয়া শান্তি পাইয়া দোজকে তারে লয় ঘিরে বেহেস্ত আমার দরকার নাই কোন কৌশলে মুক্তি পাই চলো মুক্ত ব্যক্তির কাছে যাই যিনি আমার আরশাদুল্লারে স্বামীমালি বলে গেছে মোহমায়া রাখো পাছে মেয়ে মানুষকে যে মা বোঝেছে মুক্তির দেশে যেতে পারে আমি জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমি দুটো কবিতা বললাম আমি দেখি জ্ঞানী সম্প্রদায় এই বিষয়ে আমাকে কি জানায় আরও একটি নিগূঢ় তত্ত্বের কবিতা হলো
পুল সিরাত পার হইয়া এলাম ভব নামের জঙ্গলে, হাসরের মাঠ নামটি তার, কে কারে ফালায় তলে। আবার বলছি, পুল সিরাত পার হইয়া এলাম ভব নামের জঙ্গলে, হাসরের মাঠ নামটি তার, কে কাহারে ফালায় তলে। জগতে যার জ্ঞান আছে, জগতে জ্ঞান আছে যার, পুলসিরাতে চায় না পার, নতুন করে হবে বিচার, বান্দা থাকতে পারে ভুলে। যত পারো কষ্ট দিয়া, স্রষ্টা আমায় যায়নিয়া, পুলসিরাতের মধ্য দিয়া আর যাব না জঙ্গলে। ওই জঙ্গলে বেহেস্ত আছে অশান্তির এক কারখানা, গেনি গুণীর আছে জানা, আর যাব না গোলমালে। আরেকটি দল আছে যারা, মোনাজাত ধরলে তারা, কেঁদে কেঁদে চাইছে ওরা যাবে পুলসিরাতের পুলে। পুলসিরাতের ফেরে পড়ে ঘুরছে মানুষ জন্মান্তরে, দুই নয়নে দেখল যে রে সেই তো তওবা করে গেল। শামিম আলী ক্লান্ত হইয়া সবাইরে দেয় জানাইয়া, জন্ম মৃত্যুর এই জ্বালা, যায় না কেউ, যায় না কেউ সেই কুলে। ইনশাল্লাহ এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার বইটি থেকে আমি তিনটি কবিতা আপনাদেরকে বললাম। আল্লাহ যদি আমাকে সামনে তৌফিক দান করেন, আমি ইনশাআল্লাহ আরো বলবো। আল্লাহ হাফেজ।